পর্যন্ত দেখবেন এবং তালিকার শীর্ষে যারা আছেন সেটা জানলে আপনার এতদিনের ভুল ভাঙবে। আয়ের দিক থেকে 10 নম্বরে আছেন তবিব মাহমুদ নামের এই চ্যানেল। ফেসবুকে সারা জাগানো ঢাকার গাল্লি বয় রানার গান শুনেছেন তো। কেরানীগঞ্জের বস্তি থেকে উঠে আসা পথশিশু রানাকে সুপারস্টার বানানোর মূল কারিগর এই তবিব মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের লেখা গানগুলো গেয়েই জনপ্রিয় হয়েছে রানা। ইউটিউবে নিজের নামে খোলা চ্যানেল থেকেই গাল্লি বয় শিরোনামের গানগুলো আপলোড দেওয়া হয়। তবিবের এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 7.5 লক্ষ। এক একটা ভিডিও রিলিজ হলেই সাড়া পড়ে যায় ভক্তদের মাঝে। ইউটিউব থেকে প্রতি মাসে তবিবের আয় প্রায় 1,30,000 টাকা। এই চ্যানেলের যাত্রা শুরু হয়েছে মাত্র 4 মাস আগে। নিয়মিত ভিডিও আপলোড করে গেলে একসময় হয়তো এটি হয়ে যাবে ইউটিউবের সবচেয়ে বড় বাংলাদেশি চ্যানেল। কেননা ইউটিউবে বাংলাদেশ রিজিয়নের র্যাঙ্কিংয়ের সবচেয়ে শীর্ষে থাকা চ্যানেল এটি। দ্য আজাইরা লিমিটেড চ্যানেলটির তুমুল বিখ্যাত হয়েছে বসেন বসেন বৈশাজান গানটার কারণে। ইউটিউব বা ফেসবুকে কখনো না কখনো এই গানটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। তাদের চ্যানেলে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও সেটি। প্রায় 2 কোটিবার ভিডিওটি দেখেছে মানুষ। মূলত ফানি বা প্যারোডি ভিডিও বানানোর কাজ করে এই চ্যানেল। ইউটিউবে আজাইরা লিমিটেডের সাবস্ক্রাইবারের সংখ্যা 20 লাখেরও বেশি। গড়ে তাদের প্রতিটি ভিডিও 15 থেকে 25 লাখ ভিউ পেয়ে থাকে। ইউটিউব থেকে আজাইরা লিমিটেডের মাসিক আয় 1,60,000 টাকা। সর্বোচ্চ আয়ের তালিকায় বাংলাদেশে এটি আছে 9 নম্বরে। এবার যে চ্যানেলটির কথা বলবো সেটির নাম কুকিং স্টুডিও বাই উম্মে। নাম শুনেই বুঝতে পারছেন এটি রান্না বিষয়ক চ্যানেল এবং বাংলাদেশে রান্না নিয়ে যেসব ইউটিউবার কাজ করেন তাদের মধ্যে খুব বিখ্যাত এবং শীর্ষে থাকা চ্যানেল এটি। এর সাবস্ক্রাইবার আছে 1,30,000-এরও বেশি। চিকেন রোল থেকে ফুচকা, চাইনিজ আইটেম থেকে মজাদার নুডলস, সব কিছু বানানোর রেসিপি শেখানো হয় এই চ্যানেলে। ইউটিউব থেকে প্রতি মাসে এই চ্যানেলের আয় 1,80,000 টাকা। আয়ের দিক থেকে এটি 8 নম্বরে আছে। কারো চোখে তিনি ফেন্সিকার, বাপের টাকায় ফুর্তি করে বেড়ানো এক তরুণ, আবার কারোর চোখে আইডল। নাম তার তহিদ আফ্রিদি। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 25 লক্ষ। তিনি ভিডিও আপলোড দিলেই হু হু করে বাড়তে থাকে ভিউজ। তহিদ আফ্রিদি মূলত ব্লগ বানান, বেশিরভাগই হয় কোথাও ঘুরতে যাওয়া বা কোনো তারকাকে নিয়ে। গাল্লি বয় রানা থেকে কলকাতার সুপারস্টার দেব সবার সঙ্গেই ভিডিও বানিয়েছেন তিনি। ইউটিউব থেকে তার মাসিক আয় 2,20,000 টাকা। আয়ের দিক থেকে তার চ্যানেল আছে 7 নম্বরে। রান্না বিনোদন গান সবই গেল, এবার বলা যাক তথ্যভিত্তিক চ্যানেলে একটা কথা, সেটার নাম মায়াজাল। এই চ্যানেলটি মূলত অজানা কিছু তথ্য তুলে ধরে দর্শকের সামনে। চটকদার ছবি ও শিরোনামের মাধ্যমে দর্শককে আকৃষ্ট করতে সক্ষম হয় তারা। রহস্যময় আর অবিশ্বাস্য ঘটনাগুলোকে সাজিয়ে পরিবেশন করাটাই তাদের কাজ। মায়াজাল চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা 32 লাখেরও বেশি। তাদের ভিডিও দেখা হয় প্রচুর। অডিয়েন্স এঙ্গেজমেন্টের দিক থেকে সবচেয়ে শীর্ষ চ্যানেল মায়াজাল। ইউটিউব থেকে প্রতি মাসে এই চ্যানেলটি আয় করে 3,30,000 টাকা। আয়ের অঙ্কে এটি 6 নম্বরে অবস্থান করছে। জনপ্রিয় চরিত্র কায়সার বাংলা ডাবিং ভিডিও দেখেন এমন বাঙালি পাওয়া কঠিন হবে। বলছি পাগলা ডিরেক্টর চ্যানেলের কথা। এরা মূলত জাপানিজ হাস্যরসাত্মক সব ভিডিও নিয়ে কাজ করে। এক সময়ের জনপ্রিয় কায়সার ভিডিও ক্লিপে নিজেদের মতো করে সংলাপ বসিয়ে ডাবিং করে ভিডিও বানায় তারা। ভিডিওগুলো দেখা হয় অজস্রবার। প্রতিটা ভিডিওর ভিউজ সংখ্যাই 2 থেকে 3 লক্ষের উপরে। ইউটিউবে পাগলা ডিরেক্টরের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 15 লক্ষ। এই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার নিয়েও বাংলা ইউটিউব কমিউনিটিতে আয়ের দিক থেকে এই চ্যানেলটি আছে 5 নম্বরে। প্রতি মাসে 3,60,000 টাকা আয় করে তারা শুধু ইউটিউবের মনিটাইজেশন থেকেই। প্রতি সপ্তাহে অন্তত 3-4টি ভিডিও আপলোড দেওয়া হয় এই চ্যানেলে। এবার যে চ্যানেলটির কথা বলবো সেটির নাম ফারজানা ড্রয়িং একাডেমি। নাম শুনেই বুঝতে পারছেন এই চ্যানেলে চিত্রাঙ্কন নিয়ে কাজ করা হয়। ইউটিউবে আঁকাআঁকি নিয়ে কাজ করার মতো বাংলাদেশি চ্যানেল খুব বেশি একটা নেই। যে কয়টা আছে তাদের মধ্যে সবচেয়ে ওপরে ফারজানা ড্রয়িং একাডেমির নাম। মূলত পেন্সিল স্কেচ নিয়েই কাজ করে তারা। যারা আঁকাআঁকি শিখতে চান তাদের জন্য এই চ্যানেলটি হতে পারে দারুণ উপকারী। ইউটিউবে ফারজানা ড্রয়িং একাডেমি সাবস্ক্রাইবারের সংখ্যা 28 লক্ষ। প্রতি মাসে শুধু ইউটিউব থেকে এই চ্যানেলের আয় 4 লক্ষ টাকা। আয়ের দিক থেকে এটি 4 নম্বরে অবস্থান আছে। এবার যে চ্যানেলটির কথা বলবো সেটাকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলা দুরূহ, তবে অ্যারাউন্ড মি বিডি নামের এই চ্যানেলের ভিডিওগুলো বেশ অন্যরকম। এখানে সাধারণ চুলায় 2-4 জনের জন্য রান্না করার রেসিপি দেখানো হয় না, রান্না হয় গ্রামীণ আবহে।
বিশাল আয়োজনে 50-100 জন মানুষের জন্য। বড় বড় পাতিল, সামিয়ানা টাঙানো উঠান, বিশাল চুলার, জোগাড় যন্ত্র, সব কিছু দেখে একটা উৎসব উৎসব পরিবেশ মনে হয়। সেই সাথে থাকে নানা রকম মজার এবং সার্ভাইভাল কাঠামো তৈরি করে গ্রামীণ আবহে মজা করার। এমনকি সরাসরি নদী পুকুর থেকে মাছ ধরে সেটা রান্না করে সাধারণ মানুষদের নিয়ে খাওয়া, বাচ্চাদের জন্য নানা খেলার সামগ্রী তৈরি করে সেটা ভিডিও ধারণই চ্যানেলটির কাজ। এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে 21 লক্ষ। মজার ব্যাপার হচ্ছে প্রচুর বিদেশি দর্শকও এই চ্যানেলের ভক্ত। গ্রাম বাংলার আবহমান পরিবেশে রান্নার মেজাজটা ভিনদেশি দর্শকের আকর্ষণ করতে পেরেছে। ইউটিউব থেকে প্রতি মাসে অ্যারন মিবেডির আয় বলবো, সেটার নাম SMTV। এরা মূলত মজার মজার ভিডিও তৈরি করে, তবে সেগুলো দেখে অনেকেই হয়তো মজা পাবেন না। কেউ পানিতে পড়ে যাচ্ছে, কেউ বা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এমন সব ভিডিও নিয়ে তাদের আয়োজন। মজার ব্যাপার হচ্ছে চ্যানেলের শক্তি হলো প্রচুর বিদেশি ভক্ত আছে তাদের। ভিডিওগুলোর কমেন্ট বক্সে তারা নিজেদের ভাষায় মতামত দেয়। SMTV চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা 35 লক্ষেরও বেশি। বাংলাদেশ থেকে ইউটিউবে সবচেয়ে বেশি আয় করা চ্যানেলগুলোর মধ্যে আছে এটি 2 নম্বরে। টাকার অঙ্কটা শুনলে মাথায় বাজ পড়তে পারে অনেকের। ইউটিউব থেকে প্রতি মাসে 15,70,000 টাকা আয় করে এই চ্যানেলটি। উল্লেখ্য, মাত্র 6 মাসে 40টা ফানি ভাইনের মাধ্যমে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 30 লক্ষ। সুতরাং বুঝতে পারছেন, একক কোনো ইউটিউব চ্যানেল হিসেবে সবচেয়ে শীর্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলও এটি। আয়ের দিক থেকে বাংলাদেশের যে চ্যানেলটি 1 নম্বরে আছে সেটার নাম Fishing BD। মূলত মাছ সাবস্ক্রাইবার আছে 20 লক্ষেরও বেশি। শুধু ভিডিও বানিয়ে তাদের আয় মাসে 17 লক্ষ টাকারও বেশি। বাংলাদেশে আর কোনো ব্যক্তিভিত্তিক ইউটিউব চ্যানেলের এত বেশি টাকা আয়ের রেকর্ড নেই। আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক চ্যানেলগুলোর কথাই বলা হয়েছে। বিভিন্ন প্রোডাকশন হাউজের ইউটিউব কাউকে শুধু শুধু টাকা দেয় না। লাখ টাকার অঙ্ক শুনে যদি মনে হয় কিছু না করে ইউটিউবে টাকা খাওয়ানো যায়, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন। প্রতিটা পয়সা আয়ের জন্য এখানেও সমান পরিশ্রম আর মেধা খরচ করতে হয়। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ডিজিটাল বাঙালি ইউটিউব চ্যানেলে অতি পরিচিত একটি ছিল সালমান মুক্তাদির, তার সালমান দ্য ব্রাউন ফিশ চ্যানেলের মাধ্যমে। এখন 2019 সাল চলছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো 2019 সালের সেরা 5 জন ইউটিউবার সম্পর্কে, তাদের নাম, তাদের মাহসান স্বপ্ন, তার চ্যানেলের নাম মজার টিভি, টোটাল সাবস্ক্রাইবার 8,90,187 জন, টোটাল ভিডিও ভিউ 103 মিলিয়ন প্লাস, এস্টিমেটেড মান্থলি আর্নিং $320 থেকে $5,100 পর্যন্ত, ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার র্যাঙ্ক 15,269তম। লিস্টের 4 নম্বরে আছেন সালমান মুক্তাদির, তার চ্যানেলের নাম সালমান দ্য ব্রাউন ফিশ, টোটাল সাবস্ক্রাইবার 11,75,862 জন, টোটাল ভিডিও ভিউ 102 মিলিয়ন প্লাস, এস্টিমেটেড মান্থলি আর্নিং $392 থেকে $6,300, ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার র্যাঙ্ক 10,438তম। তার চ্যানেলের নাম প্লাস, $11,700 পর্যন্ত। 2 নম্বরে আছেন টোটাল ভিউ 924তম। এখন সময় হতে পারছেন কি তার নাম, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার প্লাস, এস্টিমেটেড মান্থ। প্রতিদিনই ইউটিউবারদের সাবস্ক্রাইবার সংখ্যা এবং